আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। উহুদ যুদ্ধ সমাগত, মদিনার এক পূর্ণ কুটিরে যুদ্ধ সাজে সেজেছেন হযরত আব্দুল্লাহ ইবন আমর ইবন হারাম। হাসি যেন তার মুখ থেকে উপচে পড়ছে। যুদ্ধে বেরোবার আগে তিনি পুত্র জাবিরকে ডেকে বললেন, পুত্র, আমার অন্তর বলছে এ যুদ্ধে আমি সর্বপ্রথম শাহাদাত বরণ করব। কথা বলার সময় তার মুখে যে হাসি, তা দেখে মনে হবে তিনি ঈদের আনন্দে সামিল হতে যাচ্ছেন। উহুদ যুদ্ধের কঠিন সময়, ভীষণ যুদ্ধ চলছে। হযরত আব্দুল্লাহর কথাই সত্য হল। তিনি উসামা ইবনে আওয়ার ইবন উবাইয়ের হাতে শাহাদাত বরণ করলেন। তার রক্তাক্ত দেহ লুটিয়ে পড়ল উহুদের ময়দানে। হযরত আব্দুল্লাহ আগেই ভীষণভাবে ক্ষতবিক্ষত হয়েছিলেন, তারপর প্রাণহীন তার দেহ যখন লুটিয়ে পড়ল মাটিতে, তখনও তার উপর পড়ল নিপীড়ন, তখনও তার উপর চলল নিপীড়ন। বিকৃত করা হল তার দেহ, মুখে তার তখনও কিন্তু সেই বেহেস্তি হাসি। আঘাতে আঘাতে বিকৃত তার দেহের দিকে চেয়ে চিৎকার করে কেঁদে উঠল হযরত আব্দুল্লাহর মেয়ে ফাতিমা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিকে চেয়ে তাকে সান্ত্বনা শুরু বললেন, জানাজা শেষ না হওয়া পর্যন্ত ফেরেশতারা তাকে ছায়া দান করেছে। পাহাড় গেরা উহুদের এক প্রান্তে আরো একজন শহীদের সাথে তাকে দাফন করা হলো। 6 মাস পর তার পুত্র জাবির তাকে সে কবর থেকে অন্য এক কবরে দাফন করে দিলেন। সে সময়ও তার দেহ ছিল অবিকৃত, মনে হয়েছিল যেন আজ তাকে দাফন করা হয়েছে। উহুদ যুদ্ধের বেশ কিছুদিন পরের এক ঘটনা একদিন হযরত আব্দুল্লাহর পুত্র হযরত জাবিরকে কাছে পেয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ যুদ্ধের প্রথম শহীদ তার পিতা সম্পর্কে একটি শুভ সংবাদ দিলেন। বললেন, আল্লাহ পর্দা ছাড়া সরাসরি কারোর সাথে কথা বলেন না, কিন্তু তোমার পিতার সাথে সরাসরি কথা বলেছেন, যা চাও তাই দেয়া হবে। তোমার পিতা উত্তরে বললেন, আমার আশা আর একবার দুনিয়াতে গিয়ে শহীদ হয়ে আসি। আল্লাহ জবাব দিলেন, যে দুনিয়া থেকে একবার আসে আর ফিরে যেতে পারে না, অতঃপর তোমার পিতা তার সম্পর্কে ওহী চেয়েছিলেন, সে ওহী আমার কাছে এসেছে। যারা আল্লাহর পথে শহীদ হয়েছে তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত। সুবহানাল্লাহ।